আজকের রাশিফল 31শে ডিসেম্বর 2022, শনিবার, তিথি শুক্ল অষ্টমী, জন্ম রাশি হলো মীন, সূর্যোদয় সকাল 6টা 20, সূর্যাস্ত বিকাল 4টে 58। মেষ রাশি রাশিফল, আপনার অসাধারণ প্রচেষ্টায় এবং পরিবারের সদস্যদের সময় মতো সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফল পেতে পারবেন। আপনার বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে। আর্থিক অবস্থা আজ অনুকূলেই থাকবে। আজ অর্থ সঞ্চয় করা কঠিন হবে। তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার জন্য ভালো সময়। ভালোবাসার জন্য উৎসাহময় দিন। সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন, এটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তুলতে চেষ্টা করুন। আজ পার্কে গিয়ে কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হতে পারে। অতীতে যা ভেদাভেদ ছিল তা বিলীন হয়ে যাবে। দিনটি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। বৃষ রাশি রাশিফল, দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। দিনের পরের ভাগে টাকা পয়সা উন্নত হবে। আজ আপনি সন্তানের সাথে যথেষ্ট ধৈর্য নিয়ে কথা বলবেন। আপনার একতরফা মোহ আপনাকে শুধু মনোবেদনায় এনে দেবে। কর্মক্ষেত্রে ভালো কিছু করার পিছনে আপনি সম্মানিত হবেন। কিছু মানুষের সাথে কথা বলার জন্য আপনি মূল্যবান সময় ব্যয় করতে পারবেন। আজ স্ত্রীর ভদ্র আচরণ আপনাকে কোনো মূল্য দিতে হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। মিথুন রাশি রাশিফল, প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন, যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে আগাবে। নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে। আপনি অনেক টাকা পয়সা পাবেন। আপনার পরিচিত কেউ অর্থকড়ি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অধিক প্রতিক্রিয়া দেখাতে পারে, যা ঘরে অস্বস্তিকর মুহূর্ত নিয়ে আসবে। আপনি বুঝতে পারবেন যে আপনার প্রণয়ই সেরা। আপনার সঙ্গীরা সহায়ক এবং সাহায্যকারী হবে। কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে সময় কাটাতে পারেন। আপনি আপনার রোম্যান্টিক মুহূর্ত আজ কাটাতে পারেন। আজ সব কিছুই সুন্দরভাবে চলবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কর্কট রাশি রাশিফল, আপনার প্রফুল্ল স্বভাব অনেক খুশি এনে দেবে। যদি ভ্রমণ করে থাকেন, আপনার মূল্যবান জিনিসের যত্ন নিতে হবে। আপনি যদি অধিক উদারতা দেখান, তাহলে ঘনিষ্ঠ মানুষরা অন্যায়ভাবে সুযোগ নিতে পারে। কাজের চাপ আপনার মন দখল করে রাখবে, কিন্তু প্রিয়জন আপনাকে হঠাৎই অপরিমেয় আনন্দ দেবে। ভাষণ বৈঠক যাতে উপস্থিত থাকবেন তা বৃদ্ধির জন্য নতুন ধারণা নিয়ে আসবে। প্রেমিকার সাথে সুন্দর সময় কাটাতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। সিংহ রাশি রাশিফল, কাজের জায়গায় বৈষ্ঠদের চাপ এবং ঘরের কিছু মতভেদ আসতে পারে, যা কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে। আজ আর্থিক জীবন সমৃদ্ধ হবে, পাশাপাশি আপনি ঋণগুলি থেকে মুক্তি পেতে পারেন। বাচ্চারা পড়াশোনার প্রতি অমনোযোগী ভাব দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনি অভিনন্দন জানাবেন। আজ ভাই বোনের সাথে সুন্দর সময় কাটাতে পারেন। ভালোবাসার মানুষের সাথে সুন্দর সময় কাটাবেন। স্ত্রীর কাছ থেকে আজ যথেষ্ট সাহায্য পাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। কন্যা রাশির রাশিফল, কাজের জায়গায় কিছু চাপ আপনাকে খিটখিটে করে তুলতে পারে। আশীর্বাদ আজ আসতে পারে। অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আনায় ইচ্ছাগুলি পূর্ণ হবে। আপনার চিন্তার অতীত ভাই প্রয়োজনের অধিক সহায়ক হবে। আজ আপনি হৃদয়ভঙ্গ হওয়া থেকে বাঁচবেন। দায়িত্ব গ্রহণ এবং নতুন কাজ প্রত্যাশিত হবে। আজ জীবনে আকর্ষণীয় কিছু ঘটার জন্য দীর্ঘ সময় ধরে যা প্রতীক্ষা করছিলেন আজ কিছুটা নিশ্চিত হতে পারবেন। আজ জীবন বসন্তকালের মতন হবে। আজ আপনি সঙ্গীর সাথে সুন্দর একটি দিন কাটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। তুলা রাশি রাশিফল, আজ খুব সক্রিয় থাকবেন। স্বাস্থ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে। অর্থ সংক্রান্ত বিষয়ে আজ সাহায্য পেতে পারেন। আজ আপনি বাসস্থান পরিবর্তন করতে পারেন। কাজের ক্ষেত্রে ভুল স্বীকার আপনার অনুকূলে যাবে। পারিবারিক ইচ্ছা পূরণ আপনি করতে পারবেন। আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। স্ত্রীর কাছ থেকে যথেষ্ট সাহায্য পেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। বৃশ্চিক রাশি রাশিফল, বিশ্রাম নিন। কাজের ফাঁকে যতটা আরাম করার চেষ্টা করুন। আজ কোনো চাপে থাকতে পারেন। স্বাস্থ্যের কোনো ক্ষতি হতে পারে। আর্থিক পরিস্থিতি উন্নত হবে।
আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্য সময়কালটি ভালো হবে। আজ আপনি আপনার অনুভূতিগুলি প্রকাশ করতে পারবেন। আপনি অন্যদের সহায়তা ছাড়াই জরুরি কাজ সামলাতে পারবেন। ভবিষ্যৎ আপনাকে কিছুটা সুবিধা দেবে। স্ত্রীর কারণে আজ আপনি একটু ব্যস্ত থাকতে পারেন। দিনের শেষে আপনি বুঝতে পারবেন যে কতটা সাহায্য পেয়েছেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ধনুরাশি রাশিফল। আপনার প্রফুল্ল স্বভাব অন্যদের থেকে খুশি রাখবে। আজ লেখাপড়ায় প্রচুর অর্থ ব্যয় করতে পারবেন। পরিবারের কোনো মহিলা সদস্য আপনাকে দুশ্চিন্তা সৃষ্টি করতে পারে। নতুন সম্পর্কের প্রতীক্ষায় থাকুন। কর্মক্ষেত্রে আপনি ভালো ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন। আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন। আপনি লাভবান হবেন। আপনার ধারণা পর্যবেক্ষণ অন্যদের থেকে এগিয়ে রাখতে সাহায্য করবে। স্ত্রীর কাছ থেকে ভালোবাসা পাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মকর রাশির রাশিফল। আপনার আশা একটি সুন্দর কোমল উজ্জ্বল সুগন্ধি ফুলের মতন প্রস্ফুটিত হবে। দিনের শেষভাগে আর্থিক উন্নতি হবে। আপনার খামখেয়ালি ব্যবহারের সত্ত্বেও স্ত্রী সহযোগী হবে না। ভালোবাসা আজ পেতে পারেন। কাজের জায়গায় মানুষ আপনাকে আজ চাপ দিতে পারে। আজ আপনার মন শান্ত থাকবে। আজ আপনি পুরোপুরি সাহায্য পেতে পারেন। সঙ্গীর সাথে কোনো তর্ক বিতর্ক হতে পারে। একটি শান্তিপূর্ণ দিন আজ কাটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। কুম্ভ রাশির রাশিফল। আজ আপনি পরোপকার থেকে শান্তি পাবেন। আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। একই সময়ে ব্যয়ও ঊর্ধ্বমুখী হবে। দূরের জায়গার আত্মীয়রা আপনার সাথে যোগাযোগ করতে পারে। প্রিয়জনে অতীতের উদাসীনের জন্য ক্ষমা করে জীবনকে মূল্যবান করে তুলবেন। এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত। ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারেন। দীর্ঘ সময় ধরে যা প্রতীক্ষা করছিলেন আজ তা পেতে পারেন। বিবাহিত জীবন তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। মীনরাশির রাশিফল। শরীরে উৎকণ্ঠা দেখাবেন না, এতে অসুস্থতা বাড়বে। আজ অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত রাখুন, অন্যথা অর্থাভাব দেখা দিতে পারে। বাড়ির কাজ ক্লান্তিকর, যার মানসিক দুশ্চিন্তা আসতে পারে। ভালোবাসার সঙ্গীর সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটাবেন। আজ উচ্ছ্বাসপূর্ণ দিন হবে। ফাঁকা সময় বন্ধুদের সাথে কাটাতে পারেন। আজ উপভোগ করার সুযোগ পাবেন। স্ত্রীর সাথে সুন্দর সময় কাটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। ভালো থাকুন, সুস্থ থাকুন।